আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত মালপোয়া রেসিপি। মজাদার এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি চলুন দেখিয়ে দিচ্ছি। আমি একটি বাটিতে প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং 1/4 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। ড্রাই রোস্ট করা 1 থেকে 1.5 চা চামচের মতো মৌরি নিয়ে নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 চিমটি পরিমাণ লবণও দিতে পারেন। এবার আমি এখানে এভাপোরেটেড মিল্ক বা একটু ঘন দুধ যেটা, সেটা 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। এবার আমি এই মিশ্রণটিকে এভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। একসাথে বেশি পরিমাণে দুধ দিতে যাবেন না, তাতে করে এটার কনসিস্টেন্সিটা কেমন লাগবে সেটা আপনারা বুঝতে পারবেন না। এখন আমি এখানে নর্মাল লিকুইড মিল্ক, ফুল ক্রিম মিল্ক যেটা, সেটা নিয়ে নিয়েছি, সেটাও 1/2 কাপের মতো। কিন্তু এটা আমি অল্প অল্প করে মেশাবো যেন কনসিস্টেন্সিটা এরকম হয়। কনসিস্টেন্সি খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং এটাকে আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। তখন যদি আপনার মনে হয়, সেই ক্ষেত্রে আপনারা আবার সামান্য পরিমাণে দুধ এটাতে দিতে পারেন। আমরা পোয়া পিঠা যেরকম লিকুইড করি, কনসিস্টেন্সিটা ওরকমই হবে। আমি চিনি শিরাটা আগেই তৈরি করে নিয়েছিলাম। 1 কাপ চিনি সাথে 1.5 কাপের মতো পানি নিয়ে নিয়েছি এবং এখানে আমি 2 এলাচ এবং সামান্য পরিমাণে স্যাফরন দিয়ে দিয়েছি, যেটা এটা খুব বেশি ঘন শিরা হবে না, একটু আঠা আঠা ভাব আসলেই এটা আমি চূড়া থেকে নামিয়ে নেব। তবে মালপোয়া ভেজে যখন আমি চিনি শিরাতে দেব, তখন যেন এটা উষ্ণ গরম থাকে, মালপোয়ার ঘনত্বটা ঠিক এমন হবে। আপনারা ভালোভাবে চামচের সাহায্যে ফেটে নিয়ে এরকম একটি গর্তযুক্ত চামচ দিয়ে এরকম দিয়ে দেবেন। এটাতে যেহেতু চালের গুঁড়ো বা এরকম কিছু দেওয়া হয়নি, এটা কিন্তু খুব বেশি ফুলবে না। তবে এটা যদি আপনারা এরকম খুব ভালোভাবে ফেটে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দেন মিশ্রণটি, তাহলে কিন্তু এটা মোটামুটি ফুলবে। আমরা এটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে লাল করে ভেজে নেব। সেই সাথে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি এভাবে ভালোভাবে ভেজে নিয়ে তেল থেকে উঠিয়ে এটাকে চিনি শিরায় রেখে দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে রেখে তারপরে এটা গরম গরম পরিবেশন করবেন। সুস্বাদু মালপোয়া রেসিপি তৈরি। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।